হ্যালো গাইস, গত 2 বছর থেকে যে দুটো আরআরবির বড় পরীক্ষা ঝুলে রয়েছে, একটা যেমন রয়েছে আরআরবি এনটিপিসি এবং আরআরবি গ্রুপ ডি, তো এই দুটো পরীক্ষা কিন্তু বহুত দিন থেকে প্রায় 2 বছর ফর্ম ফিল আপ হয়ে রয়েছে, এখনও এই পরীক্ষাগুলি কিন্তু সম্পন্ন হয়নি। যদিও তোমাদের আরআরবি এনটিপিসি এক্সামিনেশন মোটামুটি 90% কমপ্লিট হয়ে গিয়েছে, আর মাত্র 2 লাখ প্লাস পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার বাকি রয়েছে, যেটা 7th ফেজে নেওয়া হবে। তো এটা কবে নেওয়া হচ্ছে, যে নোটিশটা দিয়েছে আরআরবির তরফ থেকে গতকালকে, সেই নোটিশে কি বলেছে, এবং সব থেকে বড় বিষয় হলো বেশিরভাগ ক্যান্ডিডেটই রয়েছে যারা গ্রুপ ডি এক্সামিনেশনের জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে এবং যারা পরীক্ষার জন্য অপেক্ষায় রয়েছে। তো চলো দেখে নিই নোটিশে কি বলা হয়েছে। তো সর্বশেষ প্রথমে আমরা যে ওয়েবসাইটটির মধ্যে এসেছি, এটা হচ্ছে কলকাতা, আরআরবি কলকাতার ওয়েবসাইট। এই ওয়েবসাইটে দেখো তোমাদের যে নোটিশ রয়েছে এনটিপিসির, এখানে যদি যাওয়া হয় এনটিপিসির এই নোটিশের মধ্যে যাওয়ার পর প্রথমেই যে নোটিশটা রয়েছে, নোটিশ অন এক্সাম শিডিউল অফ 7th ফেজ অফ ফার্স্ট স্টেজ সিবিটি। সিবিটি ওয়ান যে 7th ফেজের এক্সামটা বাকি রয়েছে, তো সেই এক্সামটাই নেওয়া হবে, এমনই একটা নোটিশ জারি করেছে আরআরবির পক্ষ থেকে। তো সেই নোটিশে কি বলা হয়েছে, এই নোটিশে যে ডেটগুলি দেওয়া রয়েছে, যারা এখনও এনটিপিসির এক্সাম দেওনি তাদের এক্সাম হতে চলছে 23rd থেকে শুরু করে 31শে জুলাই পর্যন্ত। তো এখানে 4 দিন এক্সাম হবে, 23 তারিখ, 24 তারিখ, 26 এবং 31 তারিখ। এই 4 দিনের মাধ্যমে টোটাল 2.78 লাখ পরীক্ষার্থী, যেটা এনটিপিসির এক্সাম দেওয়া বাকি রয়েছে, তাদের এক্সাম কমপ্লিট হবে। তো এই তো গেল আরআরবি এনটিপিসির এক্সাম, তখন স্টেট শেষ হয়ে যাবে। এখন বিষয়টা হচ্ছে আরআরবি গ্রুপ ডি এক্সাম কবে হতে পারে। দেখো, এর আগের বারে একটা নোটিশ জারি করেছিল আরআরবির পক্ষ থেকে, যেখানে বলা হয়েছিল যে এনটিপিসি পরীক্ষা শেষ হলেই, এনটিপিসি এক্সাম শেষ হলেই টিসিএস কী করবে, পরবর্তী পরীক্ষা গ্রুপ ডি শুরু করে দিবে। তো এনটিপিসি যদি তোমাদের 31শে জুলাই কমপ্লিট হয়ে যায়, খুব তাড়াতাড়ি কিন্তু মোটামুটি আশা করা যায় আগেরবারের নোটিশ অনুযায়ী এক মাসের মধ্যেই আরআরবি গ্রুপ ডি এক্সামও স্টার্ট হয়ে যাবে। তো এক মাসের মধ্যেই যদি আরআরবি গ্রুপ ডি এক্সামও স্টার্ট করে দেয়, সেই ক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের আগস্ট মাসের মধ্যেই গ্রুপ ডি এক্সামও স্টার্ট হতে যাচ্ছে। তো দেখো, বর্তমান যে কোভিড সিচুয়েশন রয়েছে, সেকেন্ড ওয়েভ তো এখনও কন্ট্রোলে আসলোই না, তার আগেই শোনা যাচ্ছে যে করোনার 3rd ওয়েভ চলে আসছে। তো যদি 3rd ওয়েভ ইনকেস চলে আসে, বর্তমানে যদি দেখা যায় দেশের পরিস্থিতি হালকা স্বাভাবিক হতে চলছে, সমস্ত এক্সামের ডেট ধীরে ধীরে রিলিজ করছে, তো কোভিডের সিচুয়েশন যদি আবার ভয়াবহ রূপ নেয়, 3rd ওয়েভ আসে, সেই ক্ষেত্রে কিন্তু তখন পরিস্থিতিটা পুরোটাই পাল্টে যেতে পারে। কিন্তু বর্তমান যে সিচুয়েশন রয়েছে, এখন কিন্তু আগের থেকে অনেক বেশি সংক্রমণ পার ডে কম হচ্ছে। তো এরকমভাবেই যদি চলতে থাকে, তাহলে এই ডেটগুলি কিন্তু মোটামুটি ফিক্সড ডেটেই রয়েছে। তো 7th ফেজ যদি কমপ্লিট হয়, মোটামুটি তোমাদের আগস্টের শেষের দিকের থেকেই আরআরবি গ্রুপ ডি এক্সামও কিন্তু স্টার্ট হতে চলছে। তো সো গাইস, এই ছিল একটা ছোট্ট নিউজ যেটা তোমাদের জানানো প্রয়োজন ছিল।